মুহূর্তেই ভাইরাল ভিডিও। অসুস্থ মুস্তাফিজ, ম্যাচ হেরে মুস্তাফিজকে মারিয়ে বিপদে গাইকোয়াড়স। দর্শক, এবারের আইপিএলে শুরুটা ভালোভাবে রাঙালেও শেষে এসে ভরডুবি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। কেননা এবারের আইপিএলে প্রথমের দিকে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থানে ছিল, তবে গেল ম্যাচে হেরে মুস্তাফিজের সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় ঋতুরাজ গাইকোয়াড়স। সেদিন ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে মুস্তাফিজের সাথে হাতাহাতি হয় গাইকোয়াড়ের, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর এই ঘটনার পর এখন মুস্তাফিজ অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। তবে মুস্তাফিজের ওপর হাত তোলায় এবারে কঠিন বিপদে গাইকোয়াড়। হয়তোবা পরবর্তী ম্যাচে তাকে অধিনায়কত্বের দায়িত্ব নাও দিতে পারে আইপিএল কর্তৃপক্ষ, এমনকি ম্যাচের 50% জরিমানাও করেছে ICC। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।